গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? ভোরবেলা তো এখন হচ্ছে, দেখো কটা বাজে, 5:05 বাকি। তো এখন আমরা হলো মাতার দর্শন করতে যাচ্ছি, মা বৈষ্ণবদেবীর মন্দিরে যাচ্ছি। তো সবাই উঠে গেছি, আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পু দিয়ে স্নান করেছি। ঠান্ডা লাগছে না একটু? এই যে আমি সোয়েটার ছাড়া একটুকু ঠান্ডা লাগছে না। তো সবাই এখন একসাথে হবো, নিচে নামবো তারপরে সবাই একসাথে। তো যাওয়া যাক, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আসছে ওরা, চলো জয় মাতা দি। পাপা বলো জয় মাতা দি। এই কি রেজিস্ট্রেশন করা হলো না এটা? এই কার্ড দিল, এখন আমরা রওনা দেবো। আমাদের যাত্রা শুরু, চলো। ওই দেখো বাবা, ওই মাথার উপরে যাবো, ওই যে পাহাড়ের মাথায়। ঘোড়া আমি বসে রেস্ট করছি একটু। আমি যতটুকু পেরেছি ভিডিও করে, মানে ওটা এডিট করে তোমাদের কাছে শেয়ার করার। তো জানোই ঘুরতে গেলে মানে ভিডিও করে ওটা এডিট করে মানে পাবলিশ করা খুব কঠিন হয়ে দাঁড়ায় প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন। তাই আমি যতটুকু মানে পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরাও দেখতে পারবে আমার সাথে সাথে, তোমরাও দেখে নাও বৈষ্ণবদেবী দর্শন, তোমরাও করতে পারবে। আরো অনেক দূর আছে, হাফও পৌঁছায়নি। তো ওখান থেকে আমাদের একটা ব্যাটারি এরি আছে, জায়গাটার নাম আমি বলতে পারবো না। দেখো কত নিচের থেকে উঠে এসেছি আজকে, অত না লোক নেই, ভিড় নেই। যা শুনেছি বলে খুব ভিড় হয়, আজকে অত ভিড় নেই, সবাই আগে আগে চলে গেছে, পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। হেলিকপ্টার যাচ্ছে সমানে, আমি এখানে একাই চারিদিকে। লোক আছে, আমি মানে একাই পিছনে, সবাই মানে আগে চলে গেছে, অনেক আগে চলে গেছে আমার। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মানে কিছুক্ষণ বসেছি, হেঁটেছি এরকম করে করে গেছি। তো আমার হাজবেন্ড বলছিল তুমি ঘোড়া করে যাও, আমি বলছি না আমি পায়ে হেঁটেই যাবো, আমি ঘোড়া করে যাব না। আস্তে আস্তে আমি 9টার মধ্যেই ওই মানে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে মানে ওই পর্যন্ত গেলেই হলো। তো আমি যেন আস্তে আস্তে চারিদিকে দেখতে দেখতে ওভাবেই আমি গেছি, আমি বলেছি না আমি পায়ে হেঁটেই যাব। মানে জীবনটা সার্থক হয়ে গেল মায়ের দর্শন করে। তো আমি কোনোদিন ভাবিনি যে আমি বৈষ্ণব দেবীতে যাব, মায়ের দর্শন করতে পারবো। আমাদের সবাই উপরে বসে আছে, আর আমার আর 11 মিনিট লাগবে যেতে, লাইভ লোকেশনে দেখলাম। ঘোড়া আসছে,
আপা এখানে কত মাংসই না বাবা, আমরা এখন ব্যাটারি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। ব্যাটারি গাড়ি আমাদের 7 কিলোমিটার হেঁটে আসলাম, আর 6 কিলোমিটার যাবো ব্যাটারি গাড়ি করে বাচ্চাদের জন্য। তাহলে সবাই মিলে হেঁটে যাওয়া যেত, কিন্তু এদের জন্য হবে না, 3টে বাচ্চা আছে, 3টা না 2টা, আমার বড় ছেলে সবই পারবে। 3টা বাচ্চা আছে, কে আরেকটা কে, দাদা ভাই তো বড়ই হয়ে গেছে, দাদা মানে দাদা ভাই তো বড় হয়েছে, আমি আর ও আর দাদা ভাই, তাহলে 3জন 3জন। রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, সারা রাস্তা সম্পূর্ণ রাস্তাটা একটু ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর হনুমানগুলো সব উপরে বসে আছে। এদিকে কতগুলো বসে আছে, ওই হনুমানটা কি ঘুমাচ্ছে নাকি গো? আমরা মায়ের মন্দিরের কাছে প্রায় চলে এসেছি, ওই দেখো দেখা যাচ্ছে। তো এখান থেকে হেঁটে প্রায় 1.5-2 কিলোমিটার মন্দির, মানে মন্দির পর্যন্ত পৌঁছে মানে মন্দির পর্যন্ত পৌঁছাতে 1.5-2 কিলোমিটার হবে। হ্যাঁ, তো প্রায় সামনে চলে এসেছি, এখানে অনেক রকম চেকিং হয়, তো সেগুলো করেছে। আর ভেতরে তো কোনো কিছু নিয়ে যেতে দেয় না, কোনো কিছুই না, খালি খালি পায়ে গেছি আর কি, ব্যাগটাও রেখে গেছি। তো দেখো আমাদের দর্শন সবার হয়ে গেছে, আর দর্শনের পরে সবার খিদে পেয়ে গেছে, সবাই একটা করে বিস্কুট আর জল খাচ্ছি। তো ভিতরে তো ভিডিও করতে পারিনি, সেই জন্য দেখাতে পারিনি, এখন আমরা রওনা দেব আর কি। আমরা রওনা দেবো কি, রওনা দিতে তো দেরি আছে, আমাদের আরও 3 ঘন্টা এখানে ঘুরতে হবে, 3 ঘন্টা পরে আমাদের গাড়ি। পেছনে মায়ের মন্দির দেখা যাচ্ছে না বোধহয়, ভালো এই তো দেখা যাচ্ছে, আর ওই দেখো নিচে হলো রোপওয়ে। আর এই হোটেলটাতে একটু নিরামিষ ভাত খাবো আমরা, আমাদের দর্শন হয়ে গেছে, প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে এখন। আমার মানে 3টার সময় হলো আমাদের ইসে ব্যাটারি গাড়িটা, এখান থেকে 6 কিলোমিটার অবধি ব্যাটারি গাড়ি করে যাবো, তারপরে আবার 7 কিলোমিটার না 8 কিলোমিটার অবধি পায়ে হেঁটে বাড়ি পৌঁছাবো, বাড়ি বাড়ি কেউ হোটেলে পৌঁছাবো। তো রোপওয়ে চড়বো ভেবেছিলাম, এত ধুলি
আসল কাজ হয়ে গেছে, দর্শন হয়ে গেছে, আর কি লাগে। দেখলে? হ্যাঁ বাবা, দেখো আমরা এখানে সব ওয়েট করছি ব্যাটারি গাড়ি, এগুলো সব হলো ব্যাটারি গাড়ি। আমাদেরটা সময় হলো 3:30, আমাদের 12:30টার মধ্যে দর্শন সব কমপ্লিট, কিন্তু আমরা ওয়েট করছি এখন। আমার পাপা কিরকম করলো, কাউকে দেখে মনে হচ্ছে না এত দূর জার্নি করে, মানে এত দূর হেঁটে মায়ের দর্শন করতে এসছে। সব দেখো না চঞ্চনা, ভোর 4:00 থেকে শুরু হয়েছে আর এখন কটা বাজে, 3:00 মতো বাজে এখন, ঘড়ি নেই হাতে। এই যে এখান থেকে হলে মায়ের মন্দিরে যেতে হয়। আমরা ব্যাটারি গাড়ি থেকে নেমে আবার হাঁটা শুরু করেছি। তো এই রাস্তাটা হলো, মানে এই সিঁড়িগুলো হলো শর্টকাট। তো রাস্তার মাঝখানে মাঝখানে না এরকম সিঁড়ি আছে অনেক, তো শর্টকাট হয় কোনোটা 500টা, 600টা, 400টা এরকম। আর এই সিঁড়িটা মানে 360টা সিঁড়ি ছিল। তো এই সিঁড়িতে আমি আর বাবাই আর কি আমার বড়ো ছেলে এই সিঁড়িতে নেমে পড়েছি। কতটা, প্রায় 4.5 কিলোমিটার, মানে প্রায় 4.5 কিলোমিটার শর্ট হয়েছে আর কি রাস্তাটা। তো বাবাই ভিডিও করে দিচ্ছে আমার। আর না পাশে পাশে দেখো কত দোকান, সব ঠাকুরের জিনিস। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু কী বলতো, ঠাকুরের কিছু জিনিস কিনেছি দোকান থেকে, তো নামতে নামতে অনেকটাই রাত হয়ে গেছে। আর মন্দিরের ভেতরে তো মোবাইল, ঘড়ি, মানে কোনো কিছুই নিয়ে যেতে দেয় না, ব্যাগও নিয়ে যেতে দেয় না। আমরা সিঁড়িতে নেমে কত তাড়াতাড়ি পৌঁছে গেছি এখানে, 4.5 কিলোমিটার, মানে সিঁড়িতে 10 মিনিটে নেমে গেছি আর ঘুরে হলো অতটুকু রাস্তা 4.5 কিলোমিটার। তো আমি আর আমার নিজে বড় ছেলে এখানে বসে আছি, ওর বাবা, আমার ছোটো পুত্র, আরও দুজন আসছে। আর এখানে দেখো সব নিরামিষ খাওয়ার দোকান, সব ঠাকুরের সব ছবি, মালা, সিঁদুর, সব ঠাকুরের। আজকে টুকটা খুব, মানে আজকের দর্শনটা খুব ভালো লাগে, খুব সুন্দর দর্শন হয়েছে, মায়ের দর্শন। কত ঘোরা যাচ্ছে বাবা, বাচ্চাদের প্যারামিটারটা করে নিয়ে আসে।